যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল সোনিয়া। ইউক্রেনের টার্ন অফ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ভৌমিক আটকে পড়েছিল ইউক্রেনে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের ভয়াবহতা আকার ধারণ করলে সোনিয়া ভৌমিক ও তার বন্ধুরা মরিয়া হয়ে ওঠেন ইউক্রেন ছাড়ার জন্য। এরপর তারা বাস ধরে পোল্যান্ডের বর্ডারে পৌঁছায় এবং সেখানে চার দিন আটকে থাকতে হয়েছিল। এরপর ভারত সরকারের সহযোগিতায় তারা দেশে ফিরে আসেন। ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় এই মুহূর্তে স্বস্তিতে ভৌমিক পরিবার এবং তাদের মেয়েকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করলেন সোনিয়ার মা ও বাবা। প্রচুর উৎকণ্ঠার মধ্যে ছিলাম, সারা রাত্রি আমাদের ঘুম হয়নি। ও তো দুদিন রাস্তায়তেই ছিল, কোনো ছাউনি পায়নি বা আশ্রয় পায়নি। ও তো এত অসুস্থ হয়ে গেল, কি অজ্ঞান হয়ে গেছিলো ওখানে। হ্যাঁ, তারপর তো বর্ডারে বোধহয় দুদিন আটকে রইল ওখানে, বর্ডারে বর্ডার প্রকাশ করতে দিচ্ছে না। আমরা তো চিন্তাতে খুব উদ্বিগ্ন ছিলাম, এখন মেয়ে আসছে, খুব ভালোই লাগছে। ভারত সরকার, আমি বলবো ভারত সরকার খুব প্রচুর সহযোগিতা করছে, অনেক সহযোগিতা। অনেক ভারত সরকার সরকার যদি না সহযোগিতা করতো, ওরা তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতো না। মানে আমার বাড়ি অবধি ভারত সরকার পৌঁছে দিয়ে গেছে। ভারত সরকার বা রাজ্য সরকার দুজনে মিলে আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। মেয়ে বাড়িতে পৌঁছে দুটার দিকে, দুটোতে, রাত্রি দুটোতে, আজ রাত্রি দুটো, মানে হ্যাঁ আজকে রাত্রি দুটো। যখন থেকে শুনলেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার একটা ভয়াবহ যুদ্ধ চলছে, সেই সময় থেকে মেয়ে ওখানে আছে, কত প্রকারটা উৎকণ্ঠার মধ্যে ছিল? উৎকণ্ঠার মধ্যেই ছিলাম, তবে ওই কলেজ ওদের ছাড়ছে নি, বলছে আমরা হয়তো দু মাস পরে আবার ক্লাস শুরু করবো। প্লেনের টিকিটও পেল না লাস্টের দিকে। প্রতিদিন কোথায় হতো, প্রত্যেক মুহূর্তে টিভিতে চোখ রেখে, হ্যাঁ প্রত্যেক ছবিতে, প্রত্যেক মুহূর্তে টিভিতে খবর দেখতাম, সবসময় আতঙ্কে, হ্যাঁ আতঙ্কে থাকতাম। এই মুহূর্তে মেয়েকে কাছে ফিরে, মেয়েকে কাছে পেয়ে খুব আনন্দ লাগছে। তবে সোনিয়া এখনও সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে শিউরে উঠছেন। যুদ্ধ শেষে আবারও ওই দেশে ফিরে যাবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে সোনিয়া ও তার পরিবারের লোকজন। বাস নামিয়ে দিয়েছিল, ওটা ফার্স্ট চেক পয়েন্ট ক্রস করার জন্য, সেটা 50 কিলোমিটার হাঁটলাম, তারপরে চেক পয়েন্টে 50 কিলোমিটার পায়ে হেঁটেছি, হ্যাঁ পায়ে হেঁটেছি সারা রাত্রি। তারপরে গিয়ে দেখলাম ওখানে চেক পয়েন্ট ক্রস করতে দিচ্ছে না, কোনো স্টুডেন্টসদেরকেই দিচ্ছে না, শুধু ইউক্রেনিয়ানসদেরকে দিচ্ছে। ইউক্রেনিয়ান না, কারণ ওটা ইউক্রেন, ইউক্রেনে ঢুকতে পারবে না ভারতের এমব্যাসি। তারপরে হচ্ছে ওখানে বসিয়ে রাখলো, সারা রাত্রি বসিয়ে রাখলো, বলা হলো যে আপনাদেরকে বের করবো, বের করবো, লাইন করো, বের করবো, বের করতেই চাইলো না। পর তার সেই রাত্রিও আমরা ওখানেই বসে থাকলাম, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার কিছু ফ্রেন্ডস ছিল বলে হয়তো আমি আছি। তারপরের দিন আমাদেরকে বললো যে, আমি ভাবছিলাম আমি স্বপ্ন দেখছিলাম, তারপর যখন উঠে দেখি আমাদেরকে বলা হলো যে হচ্ছে 40 জন ছুটে পার করতে পারবে। ওরা বলেনি, মানে আমাদের নিজেদের স্টুডেন্টসদের মধ্যেই আমরা ডিসাইড করলাম অ্যাটলিস্ট ছুটে পার করে নিয়ে যাও করে তোমরা মরিয়া ছিলে, চেক পয়েন্টটা অন্তত আমরা এটাই ভেবেছিলাম চেক পয়েন্ট ক্রস করলেই হয়তো আমরা পৌঁছে যাচ্ছি। কিন্তু তারপরে যখন ওটা ছুটে পার করে দেখলাম যে ওটা কিছুই ছিল না, তারপরে আসল বর্ডার এলো, তো সেখানেও একই অবস্থা, পার করতে দিচ্ছে না, সবাই লাইনে শুধু দাঁড়িয়েই আছে। অনেক হাজার দু হাজার স্টুডেন্টস ওখানে, আমি যখন গিয়েছিলাম দাঁড়িয়েছিল, তারপরে তো আরও হাজার দু হাজার অ্যাড হয়েই যাচ্ছে। আমি 3 রাত্রি আটকে ছিলাম। জল খাওয়ার ইউক্রেনিয়ানসরা হ্যাঁ হেল্প করছিল, বলবো না যে হেল্প করছে, ওরাই হয় মাঝে মাঝে খাবার দিচ্ছিল, কিন্তু ওখানে সেনারা আমাদের সাথে খুব বাজে করেছে। ওখানের মানুষ খুবই ভালো, আমি যেই সিটিতে থেকেছি সেখানকারও মানুষ ভালো ছিল, কিন্তু সেনারা হ্যাঁ কোনোভাবে কোঅপারেট করতেই চায়নি। হ্যাঁ ইউক্রেনিয়ান সেনারা। আমি 2 রাত্রি ছিলাম, তারপরে রাত্রি আমি শেল্টার পেয়েছিলাম, চার্চ ছিল ওখানে পাশেই, একটা শেল্টার ছিল ইউক্রেনিয়ানদের জন্য, কিন্তু ওরা আমাদেরকে অ্যালাউ করেছিল থাকতে দিতে। সেই আতঙ্কটা, সেই ভয়াবহ আতঙ্কটা এখনো যদি মনে পড়ে, কতটা আতঙ্কিত হয়ে ওঠে তোমরা, মানে তোমরা যারা এসছো, তোমাদের কাছে ওই আতঙ্কটা কতটা, তোমার জীবনে কতটা ছাপ পড়বে জানি না, দেখা যাক। আমার তো মনে হয় না 1 বছরেও কিছু ঠিক হবে, যদি কোনো দিনও ঠিক হয়, কিন্তু আমার মনে হয় না কেউ যেতেও চাইবে ওখানে আর ফিরতে চাইবে।
তমলুক থেকে সুদীপ্ত আগুয়ান আনন্দ বার্তা।